প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ইকবাল সিদ্দিকী কলেজ। ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র বিষয়ের অষ্টম অধ্যায় থেকে। অষ্টম অধ্যায়ের নাম তোমরা সকলেই জানো, আমি লিখে রেখেছি, হোয়াইট বোর্ডে লক্ষ্য করো, বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। এই অধ্যায় থেকে আজকের ক্লাসের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা আজকের ক্লাসের আলোচ্য সূচি, বিক্রয় প্রসার। এই বিক্রয় প্রসার কি, কেন, কাদের জন্য করা হয়, কত সময়ের জন্য করা হয়, আজকের ক্লাস থেকে আমরা বিস্তারিত জানব। তাহলে এই বিক্রয় প্রসার কাকে বলে সেটা আমরা প্রথমে জানব। এখানে বিক্রয় প্রসারে দুইটি শব্দ আছে, একটি বিক্রয়, অন্যটি প্রসার। তো বিক্রয় কি সেটা আমরা জানি। কি বিক্রয়? যে অর্থের বিনিময়ে যখন বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে পণ্যটি হস্তান্তরিত হয় তখন সেটাকে বিক্রয় বলে। আর প্রসার কাকে বলে? পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতা বা ভোক্তাকে জানিয়ে সেই পণ্যটা তাদের প্রতি, কেনার প্রতি আগ্রহ সৃষ্টি করা বলা হয় প্রসার। বিক্রয় কি, প্রসার কি সেটি জানি, কিন্তু এখন এই দুইটা শব্দ একত্রে হয় বিক্রয় প্রসার, সেই বিক্রয় প্রসার সম্পর্কে জানব। বিক্রয় প্রসারের ইংরেজি আমি লিখে রেখেছি, লক্ষ্য করো, সেলস প্রমোশন। কি বলেছি? সেলস প্রমোশন। তো এই বিক্রয় প্রসার কি? সাধারণত কোনো একটি পণ্যের বিক্রয় আছে, চলছে, বিক্রয় হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু এই বিক্রয়টাকে একটু টেনে প্রসারিত করা, সম্প্রসারিত করা, বৃদ্ধি করা, সেটাকেই বলা হচ্ছে বিক্রয় প্রসার। এই বিক্রয় কার্যক্রমটি কে সম্পাদিত করে? কোম্পানি বা প্রতিষ্ঠান অথবা ব্যক্তি সম্পাদিত করে। এই বিক্রয় প্রসার কার্যক্রমটি সারা বছর ব্যাপী চলে না, বছরের কোনো নির্দিষ্ট সময়ের জন্য এই কার্যক্রমটি গ্রহণ করা হয়। তাহলে বিক্রয় প্রসার কি আমরা একটা সাধারণ ধারণা পেয়ে গিয়েছি। এখন আমরা এই বিক্রয় প্রসারের সংজ্ঞাটি কি, সংজ্ঞার আলোকে জানব বিক্রয় প্রসার কি। বিক্রয় প্রসারের সংজ্ঞাটি জানার আগে আমি এতগুলি কথা, এতগুলি তথ্য তোমাদের সামনে উপস্থাপন করেছি, কেন, যেন এই সংজ্ঞাটি ভালোভাবে বুঝতে তোমাকে সহায়তা করে। আমি এতক্ষণ যে তথ্যগুলি উপস্থাপন করেছি সেই তথ্যগুলির আলোকে এই যে হোয়াইট বোর্ডে লিখে রেখেছি যে সংজ্ঞাটি, সেটি তোমার বুঝতে এখন অনেকটাই সহজ হবে, তোমার জন্য সুবিধাজনক হবে। তাহলে চলো আমরা জেনে আসি বিক্রয় প্রসার, যাকে ইংরেজিতে বলা হচ্ছে সেলস প্রমোশন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে অনিয়মিতভাবে যে সকল প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণ করা হয় তাকেই বিক্রয় প্রসার বলে। বলা হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বল্প সময়ে, অর্থাৎ এই বিক্রয় প্রসার কার্যক্রমটা আমি আগেই বলেছি সারা বছর ব্যাপী চলে না, বছরের কোনো নির্দিষ্ট সময়ের জন্য চলে। এই জন্য সংজ্ঞায় বলা হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে অনিয়মিতভাবে, বলেছি সারা বছর চলে না, অনিয়মিতভাবে যে সকল প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণ করা হয় তাকেই বিক্রয় প্রসার কার্যক্রম
বা বিক্রয় প্রসাদ বলে। এখন প্রণোদনামূলক কার্যক্রম কি? বিক্রয় যেন দ্রুত বৃদ্ধি পায় এই জন্য যে কার্যক্রমগুলো গ্রহণ করা হয় সেগুলিকে বলা হয় প্রণোদনামূলক কার্যক্রম। যেমন কুপন, প্রিমিয়াম, এরপরে উপহার, ক্রয় ভাতা, বিজ্ঞাপন ভাতা, বিক্রয়কর্মীদের বোনাস প্রদান, পুশ মানি, লটারি, এই যে কার্যক্রম, এই কার্যক্রমের মাধ্যমে পণ্যের বিক্রয় যেন দ্রুত বৃদ্ধি পায় এই সকল যে কাজ গ্রহণ করা হয় সেগুলিকেই বলা হচ্ছে বিক্রয় প্রসারের প্রণোদনামূলক কার্যক্রম। প্রসার, প্রমোশন বা মার্কেটিং প্রমোশনের পাঁচটি কৌশল আছে। কয়টি কৌশল? পাঁচটি কৌশল, যার মধ্যে একটি হচ্ছে বিক্রয় প্রসার। এই পাঁচটি কৌশল কি? একটি হচ্ছে বিজ্ঞাপন, ব্যক্তিগত বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ বা গণসংযোগ, প্রত্যক্ষ বিপণন। এই যে মার্কেটিং প্রমোশন বা প্রসারের যে পাঁচটি কৌশল আছে তার মধ্যে একটি হচ্ছে বিক্রয় প্রসার, যেটি নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এই পাঁচটি কৌশলের একটি কৌশল হচ্ছে বিজ্ঞাপন, অর্থাৎ সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে কোনো পণ্য, সেবা বা ধারণা নৈবেদ্যিক উপস্থাপনকে বিজ্ঞাপন বলে। এই বিজ্ঞাপনের মাধ্যমে কি হয়? তথ্যগত উপযোগ সৃষ্টি হয়। এই বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহককে, ক্রেতাকে, ভোক্তাকে কি করা হয়? পণ্য ক্রয়ের জন্য আহ্বান জানানো হয়। আর এই বিক্রয় প্রসারের মাধ্যমে কি করা হয়? ক্রেতা, ভোক্তা অথবা বাজারে যত ধরনের ইন্টারমিডিয়েট আছে তাদের সবাইকে কি করা হয়? পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলা হয়। বিজ্ঞাপনে পণ্য ক্রয়ের জন্য আহ্বান জানানো হয় এবং বিক্রয় প্রসারে পণ্য ক্রয়ের জন্য আগ্রহী করে তোলা হয়, প্ররোচিত করা হয়। এই বিক্রয় প্রসারের প্রধান উদ্দেশ্য কি? বিক্রয় প্রসারের প্রধান উদ্দেশ্য হচ্ছে পণ্যের দ্রুত কি করা? বিক্রয় বৃদ্ধি করা। এই বিক্রয় প্রসার কার্যক্রম কেন গ্রহণ করা হয়? এর অনেকগুলি কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে পণ্যের স্টক ক্লিয়ার করা, অর্থাৎ একটা সংরক্ষণাগারে, গুদাম ঘরে যেখানে পণ্যটি মজুত করা হয়েছে সেখানে পণ্যটি রাখা আছে দীর্ঘদিন ধরে, বাজার থেকে ডিমান্ড আসছে এবং সেই অনুযায়ী সেখান থেকে পণ্য বের করে সাপ্লাই দেওয়া হচ্ছে। তো কোনো কারণে সেই প্রতিষ্ঠান যদি মনে করে বা কোম্পানি মনে করে যে এই সংরক্ষণাগারে, এই গুদাম ঘরে আমি অন্য পণ্য রাখবো, যেটি নতুন পণ্য, যেটির চাহিদা বাজারে ব্যাপক, অথবা ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন হয়েছে সেটি আমার অন্য কোথাও রাখার জায়গা নেই, তাহলে এটা এইখানে রাখবো, তো তখন আগের যে পণ্যটি রাখা আছে সেই পণ্যটি দ্রুত বিক্রয় বৃদ্ধি করার জন্য, অথবা পণ্যটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যেতে পারে অল্প সময়ের মধ্যে, অথবা পণ্যটি মানুষ আর না কিনতে পারে, পণ্যটির ডিমান্ড কমে যাচ্ছে, বিভিন্ন কারণে এই পণ্যটি গুদাম ঘর থেকে দ্রুত সরিয়ে ফেলার জন্য, বিক্রয় করে দেওয়ার জন্য, রিস্ক থেকে মুক্তি পাওয়ার জন্য এই পণ্যটির বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। অর্থাৎ যাকে আমরা এক কথায় বলছি পণ্যের স্টক ক্লিয়ার করার জন্য, এরপরে দ্রুত বিক্রয় বৃদ্ধি করার জন্য। বাজারে যে পণ্যটির জন্য ইনভেস্ট করা হয়েছে বিনিয়োগ, সে বিনিয়োগটা দ্রুত বৃদ্ধি করার জন্য, অথবা পণ্যটির শেয়ার বৃদ্ধি করার জন্য, মুনাফা বৃদ্ধি করার জন্য, মুনাফা সর্বোচ্চকরণ করার জন্য। তো এতগুলি কারণে পণ্যের বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। আমরা যখন বড় বড় শপিং প্লাজায় শপিং করতে যাই অথবা কোনো দোকানের সামনে
শপিং সেন্টারের সামনে লেখা থাকে, কি লেখা থাকে, এরকম লেখা থাকে সেল আপ টু 30% অফ, কি লিখেছি সেল আপ টু 30% অফ। এই যে আমি লিখলাম সেল আপ টু 30% অফ, এটি হচ্ছে বিক্রয় প্রসার। অথবা উইন্টার সেল 50% অফ, সামার সেল 50% অফ, ঈদ সেল 30% অফ, তো এরকম। বা পয়লা বৈশাখে লেখা থাকে সেল আপ টু 30% অফ। এই যে এই লেখাগুলি আছে এবং এই লেখা অনুযায়ী যে পণ্য বিক্রয় করা হয়, মানুষকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা হয়, এটি হচ্ছে বিক্রয় প্রসার কার্যক্রম বা বিক্রয় প্রসার বা সেলস প্রমোশন। মনে করো একজন ক্রেতা বা ভোক্তা একটি পণ্য 6 মাস পর দরকার, অথবা 3 মাস অথবা 1 বছর পর দরকার, কিন্তু সেটির অবশ্যই দরকার। যখন সেই ব্যক্তি, সেই ক্রেতা বা ভোক্তা দেখছে আমার এটি 6 মাস পর দরকার, কিন্তু যদি আমি এখন কিনি তাহলে আমি 30% অফ, অর্থাৎ 30% আমি সুবিধা পাবো। অর্থাৎ একটি পণ্যের মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 30% অফ যদি হয় তাহলে সেটি আমি 70 টাকায় কিনতে পারবো। তো তখন সে ব্যক্তি, ক্রেতা বা ভোক্তা মনে করছে ও এটা তো আমার দরকার, কখন দরকার, 6 মাস পর দরকার, কিন্তু এটি আমি 30 টাকা কমে পাচ্ছি, তো তাহলে সেই পণ্যটার দাম যদি কত হয়, 1000 টাকা হয়, তাহলে সে কি করছে 300 টাকা কমে পণ্যটি কিনতে পারছে। তাহলে সেই ব্যক্তি, ক্রেতা বা ভোক্তা মনে করছে আমার এটি 6 মাস পর দরকার, তাহলে আমি কি করব, এটি এখনই কিনে ফেলব, তাহলে আমি 300 টাকা কমে, 1000 টাকার পণ্যটি 300 টাকা কমে কিনতে পারব। তো এর ফলে কি হচ্ছে, যেই ব্যক্তি, ক্রেতা ভোক্তা 6 মাস পর পণ্যটি কিনতো সে এখনই কিনছে। এরকম যদি 1000 ক্রেতা থাকে, 1 লক্ষ থাকে, তাহলে সেই পণ্যের বিক্রয় দ্রুত বৃদ্ধি পাবে এবং সেই প্রতিষ্ঠানের মালিক, সেই প্রতিষ্ঠান ব্যক্তি কি হবে, কোম্পানি উপকৃত হবে, পণ্যের স্টক ক্লিয়ার হবে, বাজারে যে বিনিয়োগ করেছে সেটা দ্রুত উঠে আসবে, দ্রুত মুনাফা তার কাছে চলে আসবে। তো এতগুলি কারণে বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। এই জন্য যদি এরকম কার্যক্রম সারা বছর চলে তাহলে সেটির মূল্য মানুষের কাছে থাকবে না। মানুষ মনে করবে হ্যাঁ এটি তো সারা বছরই কমেই বিক্রয় করে, তো তাহলে আমি এখন কিনবো কেন। এই জন্য বলা হচ্ছে সংজ্ঞায় যে অনিয়মিতভাবে প্রতিষ্ঠান বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে অনিয়মিতভাবে সারা বছর ব্যাপী না, বছরের কোনো কোনো সময়, যেমন 2 ঈদে, তারপরে পূজোর সময়, পয়লা বৈশাখে, তো এইরকম সময়গুলিতে তারা পণ্যের বিক্রয় দ্রুত বৃদ্ধি করার জন্য এরকম যে কার্যক্রম গ্রহণ করে সেটিকেই বলা হচ্ছে বিক্রয় প্রসার কার্যক্রম। তো এই বিক্রয় প্রসার এর অনেকগুলি কৌশল আছে। একটি হচ্ছে ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশল, পণ্য বিক্রেতা এবং ডিলারদের বিক্রয় প্রসার কৌশল, এবং যারা কোম্পানির, যারা প্রাণ, যারা পণ্য বিক্রয় করে, যারা সেলসম্যান, এই তাদের জন্য বিক্রয় প্রসার কৌশল আছে। তো এই বিক্রয় প্রসার কৌশলগুলির মাধ্যমে কি করে প্রতিষ্ঠান, কোম্পানি, ব্যক্তি কি করে পণ্যের বিক্রয় দ্রুত বৃদ্ধি করে, বিশেষ করে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসার কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন পণ্য প্রচলনের ক্ষেত্রে বিক্রয় প্রসার কার্যক্রম আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ নতুন পণ্যটির নমুনা প্রদান করা হয়, কুপন দেওয়া হয়, এর ফলে মানুষ, ক্রেতা ভোক্তা এই বিক্রয় প্রসার কার্যক্রমে অংশগ্রহণ করে পণ্য ক্রয় করে। এর ফলে কি হয়, যারা পুনর্বিক্রেতা অর্থাৎ যারা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, তারা যখন কম মূল্যে একটি পণ্য পেয়ে থাকে তখন সেটি লুফে নেয়,
দ্রুত অনেক পণ্য ক্রয় করে ফেলে এবং সেই পণ্যগুলি সে নিজে মজুত করে এবং আস্তে আস্তে সে কী করে বিক্রয় করে, এর ফলে তার মুনাফা বৃদ্ধি পায়। এই বিক্রয় প্রসার কার্যক্রমের মাধ্যমে অনেক মানুষ এর কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং বিক্রয় প্রসারের কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। অর্থাৎ মানুষ পূর্ব অপেক্ষা বেশি বেশি পণ্য ক্রয় করে, যার ফলে কি হয় তার জীবনযাত্রার মান উন্নয়ন হয়। অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনযাপন প্রণালীকে জীবনযাত্রার মান বলে। মানুষ যখন বেশি বেশি পণ্য ভোগ করে ক্রয় করে তখন আলটিমেটলি ধরে নেওয়া হয় সে তার জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা বিক্রয় কী সেটি জেনেছি, প্রসার কী সেটি জেনেছি, বিক্রয় প্রসার কী তার সংজ্ঞা জেনেছি এবং বিক্রয় প্রসার সম্পর্কে বিস্তারিত জেনেছি। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং নিয়মিত বাসায় পড়াশোনা করবে। ধন্যবাদ সকলকে।